সিসিটিভি ফুটেজকে তোয়াক্কা না করে দুঃসাহসিক চুরি করে পালালো ছয় জনের ডাকাত দল। ঘটনাটি ঘটেছে কালিয়াচক দু নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের গীতামোড় এলাকায়। কাঠের দরজা ও শাটার ভেঙে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গেল কালিয়াচক দু নম্বর ব্লক রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের গীতামোড় এলাকায়। এই এলাকার নাজিম ইলেকট্রনিক্স নামে টিভি, এসি ও মোবাইলের দোকানের ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ ছয় জনের ডাকাত দল হাতে অস্ত্রসহ লোহার রড দিয়ে প্রথমে কাঠের দরজা, তারপর কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর দোকানের ভেতর থেকে কিছু দামি অ্যান্ড্রয়েড মোবাইল, এসি, এলইডি টিভি এবং নগদ ক্যাশ নিয়ে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরাকে কোনো রকম পাত্তা না দিয়ে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল। দোকানদার মাসিদুর রহমান জানিয়েছেন, দোকান থেকে 50 মিটারের মধ্যেই পুলিশের নাকা চেকপোস্ট গীতামোড়ে। তা সত্ত্বেও কি করে এত বড় ঘটনা ঘটে? দোকানের ভেতর যদি কেউ কারণবশত থাকতো তাহলে খুনের মতো ঘটনা ঘটে যেত। দুষ্কৃতীদের হাতে রিভলভার, হাসুয়া, বল্লম, অস্ত্রশস্ত্র ছিল। একটি কাঠের দরজা ও কলাপসিবল গেট ভেঙে দুষ্কৃতীরা তার 10টি মোবাইল এবং এলইডি টিভি, ল্যাপটপ সহ 60,000 টাকা ক্যাশ সহ 5 লক্ষ টাকা জিনিস চুরি করেছে। এই ঘটনায় দোকানের মালিক মাসিদুর রহমান মোথাবাড়ি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মাসিদুর বাবু জানায়, 3 বছর আগে এই ধরনের ঘটনা আরেকবার এই দোকানে ঘটেছিল। পরপর 2বার ডাকাতির ঘটনা ঘটায় অর্থনৈতিকভাবে তিনি চরম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। কালকে গত রাত্রে প্রায় 2টো হবে, এরকম টাইপে একটা 5-7-5 থেকে 6 জনের দুষ্কৃতি দল হাতে রিভলভার, হাসুয়া, আরও সব যা যন্ত্রাংশ আছে সেগুলো নিয়ে এসে হামলা করে আমার দোকানে। যা মালপত্র ছিল, ক্যাশ সহ প্রায় 5 লক্ষ টাকার জিনিস সে তারা নিয়ে গেছে। এটা ধরলে বুঝলে কী করে? এত টাকা জিনিস নিয়ে গেছে কী করে বুঝলে? আমাদের তো কাউন্ট আছে না টোটাল, আমাদের কাছে ল্যাপটপে হিসাব আছে, ল্যাপটপটাও সে নিয়ে গেছে। ল্যাপটপ নিয়ে গেছে? হ্যাঁ, ল্যাপটপ। আমরা মোথাবাড়ি থানাতে অভিযোগ জানালাম, লিখিত অভিযোগ জানালাম মোথাবাড়ি থানা। সকালে চুরি হয়েছে, এখন কটা বাজে? এখন তো পুলিশ এসেছিলো না? এখন অবধি পুলিশ আসেনি, আমরা মৌখিকভাবে সকাল সকালে জানিয়ে দিয়েছিলাম, তারপরে এখন অবধি তো আসেনি। কিছু বলেন, এটা তো এর আগে তো 3 বছর আগে একটা ঘটনা ঘটেছিলো। আমি প্রথম তো এটা টিভির দোকান ছিল, টিভি ফ্রিজ। 3 বছর আগে দোকান থেকে টিভি, 17 খানা টিভি, 2টা ফ্রিজ, কানের রিং ফিন, আমার মুখ বেঁধে, আমার স্ত্রীর মুখ বেঁধে সমস্ত নিয়ে চলে গেছিলো আর কি। পিস্তলে মারটারও দিয়েছিল। এটা 3 বছর আগে? 3 বছর আগে। তারপরে যাই হোক, কয়েকদিন পরে বলছে মাল বেরিয়ে গেছে, তোমরা কালিচুক এসো। কালিচুক ছেলে গেল, গাড়িটা ধরা পড়েছে, 2টা ভাঙা এলইডি পেলাম। ভালো করে পেলাম না। ঘটনার কারণ সম্পর্কে মোথাবাড়ি থানায় জানতে চাইলে পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজের উপর তথ্য সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করছি আমরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।